হংকংয়ে আমার প্রথম সকালটা শুরু হলো এই শাটল বাস দিয়ে। অর্থাৎ আমি যে হোটেলে উঠবো ফোর পয়েন্টস বাই শেরাটন, এই হোটেলটা সহ প্রায় প্রত্যেকটি বড় বড় হোটেলেরই শাটল বাস আছে, যেটা এয়ারপোর্ট থেকে, যেমন এই হোটেলের বাসটা প্রতি এক ঘন্টা পর পর সার্ভিস দেয়। অর্থাৎ এয়ারপোর্ট থেকে নেমেই আপনি কোচ স্টেশনে যাবেন এবং ঠিক এক ঘন্টা পর পর হোটেলের একটি করে বাস পাবেন। তো আমি সেই বাসে উঠে গেলাম। হংকংয়ে আমি যতটুকু জানি ট্যাক্সির ভাড়া অনেক বেশি, অনেক বেশি বলতে অনেক বেশি, বিস্তারিত হয়তো আরও পরে বলতে পারবো। এখানে অক্টোপাস নামে একটা কার্ড পাওয়া যায়, যেই কার্ডের মাধ্যমে সব জায়গায় পেমেন্ট করা অনেক ইজি, কিন্তু আমি এখনই সেই কার্ড কেনার রিস্কটা নিলাম না, যেহেতু বুঝতে পারছি না কিছুই। আমি সিম্পলি এয়ারপোর্ট থেকে নেমে এই শাটল বাসে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই, 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি হোটেলে পৌঁছে যাব বলেই জানি। এই তো সব মিলে 13, 14, 16, 20 সেকেন্ড। দেখা যাক কি অপেক্ষা করছে। 21 তলায় ওঠার পরে প্রথম ভিউ এটা, লম্বা পথ পাড়ি দিয়ে আসলাম 2108। এই হোটেলে এক রাত থাকতে হলে এরকম একটি রুমের জন্য গুনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকা, ভীষণ ব্যয়বহুল। রুমে ব্যাগটা রেখে দৌড় দিলাম ব্রেকফাস্টের জন্য, কারণ ভীষণ ক্ষুধার্ত। হংকংয়ের খাওয়া দাওয়া নিয়ে বেশ একটা ভয় আছি, তবে আমার ধারণা যেহেতু এই হোটেলটি বেশ একটা নাম করা হোটেল, এটা অ্যাটলিস্ট গ্লোবাল একটা টেস্ট মেনটেন করবে এবং সেই টেস্টের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো বলেই আমার ধারণা। আসলে ফুড একটা এক্সপিরিয়েন্স, এটা এক এক জায়গায় এক এক রকম। নিজের দেশের মতো ফুড সব জায়গায় গিয়ে যদি আমি এক্সপেক্ট করি সেটাও ঠিক না, বরং অন্য দেশের খাবারের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটা যতটা সম্ভব এনজয় করা যায়। শুধু ভয় একটা জিনিস নিয়েই, সেটা হচ্ছে এসব দেশগুলোতে প্রত্যেকটি খাবারেই পর্কের একটা প্রাধান্য থাকে। এখানে বেশ কিছু ফল রাখা আছে, আমার মনে হয় ফল দিয়েই কাটিয়ে দিতে হবে, জানি না বাকিগুলো খেতে পারবো কিনা। তরমুজ, বাঙ্গি, আনারস, এটাও তো বাঙ্গি মনে হচ্ছে। এখানে একেবারেই কাঁচা শাকসবজি, সেগুলো আবার বরফ দেওয়া, আমি জানি না এগুলো কীভাবে খেতে হয়, মেবি সালাদ বানিয়ে খেতে হয়। এখানে হচ্ছে ইয়োগার্ট অ্যান্ড মিল্ক অ্যান্ড বেশ কিছু পাফস এখানে আছে, কমপ্লেক্স আদার্স। এখানে একটু দই রাখা আছে, এটা বেসিক্যালি ডেজার্ট জোন, জিজ্ঞেস করতে হবে গ্রিল টমেটো অ্যান্ড বেক বিনস সস দেখতে পাচ্ছি, এইটা হ্যাশ ব্রাউন ট্রাই করা যেতে পারে,
রুটি যেটা টোস্ট করে খাওয়া যেতে পারে। এইখানে রয়েছে কিছু ফ্রাইড পান, স্প্রিং রোল, পর্ক অ্যান্ড ভেজিটেবল ডাম্পলিং, আমি খেতে পারবো না, প্যান ফ্রাইড পার্ক পান, স্টিয়ার ফ্রাইড টোটোস, ফ্রাইড রাইস, দেখা দেখতে পাচ্ছি নার্স আছে, ফাইনালি যে ইন্টারেস্টিং জোন, এখানে বেশ কিছু কাঁচা সবজি আছে, পাস্তার মাশরুম, বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, যেগুলো যখন আমরা ওনাকে আলাদা করে দিব তখন বিভিন্ন ধরনের স্যুপ এখানে রয়েছে, বিফ স্যুপ, চিকেন স্যুপ, লাক্সা স্যুপ অ্যান্ড ভেজিটেবল স্যুপ, স্যুপটা প্রিপেয়ার করে দেন। সেই স্যুপে আপনি চাইলে আলাদা বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট যোগ করে নিতে পারেন। সো হিয়ার ইজ দ্য ব্রেকফাস্ট জোন, আজকে খুব আর্লি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। এখান থেকে বেশ কিছু স্যুপ ম্যাটেরিয়াল আমাকে দিয়েছে, স্যুপগুলো বানাচ্ছে স্পাইসেস দেখতে পাচ্ছি যেটা আমি সুপে মেশাতে পারবো, এসেছে সুপ চলে আসছে। স্পাইসেস নিয়ে নিই, সয়া সস, আপাতত এই নিয়ে বসলাম। এখানে পাউরুটি নিয়েছি অ্যান্ড ডিপ ফ্রাইড একটা বান নিয়েছি, বাটার সসেস অ্যান্ড স্প্রিং রোল, ভেজিটেবল স্প্রিং রোল, আর এখানে বিফ স্যুপ, দেখিতেছ কেমন। এটা প্রথমবারের মতো আমার এক্সপিরিয়েন্স, আমি জানি না স্যুপটা কেমন হবে, টেস্ট ঠিক আছে। এখন কিছু ফ্রুটস অ্যান্ড একটা সিম্পল ডিম পোচ নিয়ে নিলাম স্ক্র্যাম্বল এগ সহ, আর এটা ক্র্যানবেরি জুস। হ্যাঁ, খাওয়া যাবে, চেনা পরিচিত খাবারগুলোই বেশি নিতে চাচ্ছি, বেশি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি না। আর আজকে আসলে খুব হেক্টিক ডে, যে উদ্দেশ্যে আমি হংকংয়ে এসেছি, আমাদের ফ্লাইং আই হসপিটাল, আজকে এটার ওপেনিং সেরিমনি হবে, আমাদের সিইও এবং হংকংয়ের বেশ কিছু ভিআইপি পার্সন সেখানে যাবে, এবং প্রোগ্রাম অ্যাম্বাসেডার হিসেবে আমার তাদেরকে অ্যাকম্পানি করতে হবে, এবং আমাদের যে বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম সেটা নিয়ে তাদের সাথে আমি কথা বলবো। সো আমাদের খুব বেশি সময় নেই, ব্রেকফাস্ট শেষ করে রওনা দিতে হবে। ব্রেকফাস্ট আসলে শেষ করব, খুব বেশি সময়ের হাতে নাই, শেষে কিছু তরমুজ নিয়ে নিলাম, এবং এটা শেষ হয়ে গেলেই উপরে যাবো, রেডি হবো এবং বের হতে হবে। সো আজকের ব্রেকফাস্টের এই ভিডিও এখানেই শেষ করছি। এখানে বেসিক্যালি আমার ওয়ালেটে একটা কার্ড রাখা আছে, অটোমেটিক্যালি সে 24 crore ডিটেক্ট করে নিল এবং আমাকে 21 তলায় নামিয়ে দেবে উইদিন আ ফিউ সেকেন্ডস। 21 তলায় নেমে গেলাম, নেমে যাচ্ছি, ব্যাস।
আমার রুমের নাম্বার হচ্ছে 2108 অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য ভিউ ফ্রম 21st ফ্লোর, এবং এটা কিন্তু সমুদ্র, যেই সমুদ্র কক্সবাজারে আছে সেই সমুদ্রই বাড়ি খেতে খেতে এইদিকে চলে এসেছে। সো দিস ইজ দ্য ইন্টেরিয়র, প্যাসেজটা বেশ ন্যারো, বাংলাদেশে আমাদের প্যাসেজগুলো আরেকটু প্রশস্ত হয়, যদিও এই হোটেলটি মোর দ্যান 5 স্টার, কিন্তু অনেক রুম বড় হোটেলে, কিন্তু রুমের ভেতরে স্পেস আসলে যে খুব বড় তা না, অনেক দূর হাঁটতে হবে আমাকে, কারণ আমার রুম নাম্বার 2108, এটা 2120। সো রুমে ঢুকে যাচ্ছি, এখন প্রিপেয়ার হতে হবে ফর দ্য প্রোগ্রাম। সো টিল দেন, পরের এপিসোডে আমি দেখানোর চেষ্টা করব কী হলো আমার প্রোগ্রামে। Till then, Allah Hafiz.